गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू आवर चैनल एंड वेलकम टू दिस फ्रेश न्यू ब्लॉग। आशा करी अपनारा सबाई खूब भालो आछेन, सॉरी, और आमराओ खूब भालो आछि। आर होच्छे आमरा तो खूब भालो आछि। आज के माने वेदार तो एकदम ही भालो नहीं। आज के एतो बृष्टि होच्छे आमादेर एखाने, खूब बृष्टि होच्छे आज के दो दिन धरे। कल के टिप टिप करे बृष्टि पड़छिलो, आज के माने सकाल थेके बृष्टि छाड़ेनि। एखन बाजे 10টা, এখনো বৃষ্টি চলছে সমানে। না, ওয়েদারটাও দেখলে বুঝতে পারেন একদমই মেঘলা হয়ে আছে। তো ওয়েদার এখন খুব বাজে আমাদের এদিকে। আর সৌমেন্দু চলে গেছে, ও আজকে বেরোতে দেরি হয়ে গেছে বৃষ্টির জন্য, 9টার সময় গেছে। আর আমি আর মা বাড়িতে, আমার টিফিন করা কমপ্লিট, মা মাত্র পুজো করে এসে টিফিন করতে বসেছে। এই যে চেয়ারে বসেছে, টিফিন করছে মাত্র। কি দিয়ে আজকে খাচ্ছে, আজকে টিফিন করছে মুড়ি, দুধ, কলা, মিষ্টি দিয়ে। একদম মায়ের ফেভারিট জিনিস এটা। আর আমার খাওয়া দাওয়া কমপ্লিট, এবার যাবো রান্নাবান্না করতে। আজকে তো সোমবার, নিরামিষই। কী কী করা যায় দেখা যাক। এমনিতে ঘরে সবজিও শেষ হয়ে গেছে। আজকে আমাদের এখানে মানে সবজি বাজার বসে লকডাউনের জন্য। ডেলি বাজারটা আর এখন বসে না, যে যখনই যাবো তখনই পেয়ে যাবো সেটা আর হচ্ছে না। তো আজকেই সবজি আবার আসবে, তো দেখা যাক বর্তমান কি রান্না বান্না করা যায়। কিছুক্ষণ আগে বাজার থেকে ফিরেছি, এখন বাজে প্রায় দুপুর 1টা। প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে, সকাল থেকে বৃষ্টি, রোদ বৃষ্টি রোদ এরকম হয়েই চলেছে। তো আজকে আমার শরীরটা ভালো নেই, মানে সকাল থেকে কীরকম মনে হচ্ছে জ্বর, মানে হাত দিলে বুঝতে পারা যাবে না গায়ে যে গায়ে টেম্পারেচার আছে, কিন্তু ভেতর থেকে ফিল করতে পারছি যে গায়ে গাটা জ্বর, মাথা ভার হয়ে আছে। আসলে গত কয়েকদিন কি হয়েছে, মানে প্রায় 3:30-3:30 দিকে দুপুরবেলা স্নান করেছি, তারপর খাওয়া দাওয়া করেছি, তারপরে হচ্ছে গা ঘেমেছিলো সেই অবস্থায় স্নান ফান করেছি। তো মনে হয় ঠান্ডা ঠান্ডা লেগেছে। তারপরে এই কয়েকদিন ধরে যেভাবে বৃষ্টি বৃষ্টি হতে আছে, বৃষ্টি রোদ, সেই বৃষ্টিতেও একাধবার ভিজেছিলাম অল্প অল্প হলেও। তো সেই জন্য মনে হয় ঠান্ডা লেগে এরকম হয়েছে। গাটা খুব জর্জর করছে, মানে শরীরটা ভালো লাগছে না, মাথাটা পুরো ভার হয়ে আছে। তো আজকে স্নানও করিনি, মাকে বলতে মা বলো স্নান করতে হবে না, তো স্নান করে নিয়ে হাত পাতটা ভালো করে ধুয়ে তারপরে ঘুমোতে চলে গেছিলাম। তো খাওয়ার রেডি হতে রুমি ডাকলো, তো সেই মতো চলে এসেছি এখন খেতে। মাথাটা এত ভারী হয়ে আছে আর মানে যন্ত্রণা যন্ত্রণা টাইপের করছে, মানে সেরকম জোরে না হলেও হালকা হালকা দিক 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 করছে। তো খেয়ে নিই, খেয়ে নিয়ে ঘুমিয়ে যাবো। তো আজকে দুপুরে কী কী হয়েছে একটু আপনাদের দেখিয়ে দিই। হ্যাঁ, আজকে সোমবার, তারপর নিরামিষ এমনিতেই। তো ওইখানে হয়েছে ডাল, এটা হচ্ছে কুমড়ো সয়াবিন ফয়াবিন দিয়ে, এটা ঘন্ট ঘন্ট নয় ঝোল, ও আচ্ছা, এটা ঝোল। আর এটা হচ্ছে ঢেঁড়স ভাজা, আর এটা হচ্ছে আলু উচ্ছে ভাতে। তো এই হচ্ছে আজকে আমাদের মেনু, খেয়ে নিয়ে এখন চলে যাবো ঘুমোতে। আপনাদের বলেছিলাম না আমাদের এখানে কেমন চালমুড়ি ভাজা দেখতে হয়, দেখাবো, দেখাচ্ছি আপনাদের। আমাদের এখানে এরকমই চালমুড়ি ভাজা দেখতে হয়। এই হলো আমাদের এখানে চালমুড়ি ভাজা, এরকমই দেখতে হয়। এর মধ্যেই চানাচুর, ছোলা, নারকোল, এগুলো সব কটাই মেশানো থাকে। এই গুড ইভিনিং এভরিওয়ান। আর এই কিছুক্ষণ আগে চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমার টিফিন করা কমপ্লিট হয়ে গেছে। এখন আচার অনেক দিন থাকলে ওই হালকা একটু মানে বৃষ্টিকাল তো, এখন তো রোদে তো দেওয়া যায় না, তাই একটু আচারটা হালকা স্মেল হচ্ছিলো আর বাজে। তো মা কী করলো, আচারটাকে ভালো করে একটু ফুটিয়ে নিতে আচারটা একদম ঠিকঠাক হয়ে গেছে। আর এই সব কাজকর্ম শেষ করে মা এখন বসছে এই যে টিভি দেখতে, আর আমি করছি রাতের যোগাড় যন্ত্র, মানে রান্না বান্না কী হবে, মা তরকারিটা বসিয়ে দেবে কিন্তু যোগাড়টা আমি করব। এই যে বাঁধাকপি আজকে সোমে নিয়ে এসছে বাজার থেকে, তো রাত্রিবেলা মা ভাবলো যে রুটি করবে, বাঁধাকপির তরকারি করবে, আর দুধ তো আমাদের থাকে, মিষ্টি আছে। তো এই এখন বাঁধাকপিটা কাটবো, কাটাকুটি করে সব কিছু গুছিয়ে রাখবো, তারপর মা ও রান্না চাপিয়ে দেবে। তো এই চলছে আমাদের সন্ধ্যের কাজবাজ। মনটা খুব খারাপ, কারণ সোমেন 8টার সময় বাড়ি চলে এসেছে,
এখন ঘুমিয়েও পড়েছে, ঘুমোয়নি ঠিকঠাক। আমি যাচ্ছি ওষুধ দেবো, আর কারণ সৌমেনের গায়ে খুব জ্বর, ওই জন্য মানে ঠিক মতো থাকতে পারছিল না, তাই বাড়িও চলে এসেছে, কিছু খাওয়া দাওয়াও করেনি, তো ভালো লাগছে না মনটা। আর এই যে এখানে ঘুমিয়ে আছে, এবার মেডিসিনটা নিয়ে যাচ্ছি, খাইয়ে দেবো একটু, দেখি কতটা কি মানে উপকার হয়, জানি না, কাল সকাল পর্যন্ত ওয়েট করতে হবে, আজকে সারাদিনটাই ওর গায়ে একটু টেম্পারেচার আছে আর শরীরটাও খুব অসুস্থ। আর তাছাড়া হচ্ছে এত জলে স্নান করে না, মানে বলে বলে হয়ই না, মানে শোধরাতে তো পারলামই না, হাফ ট্যাঙ্কি জল ওর স্নানে লাগে, এত জলে স্নান করে, তো ঠান্ডাটা কি লাগবে না, এমনিতে বৃষ্টির ওয়েদার, কখন কি ভিজে যাচ্ছে, তা দিয়ে সপ্তাহে 3 বা 4 বার শ্যাম্পু করে, তো ওগুলো তো ঠান্ডা লেগেছে, ঠান্ডা লেগে লেগে এটাই হয়েছে এখন, তো যাই হোক মেডিসিনটা দিয়ে দিই, কিছু করার নেই আর এখন। হাই এভরিওয়ান, গুড মর্নিং, আসলে আপনাদের জন্য গুড মর্নিং হতে পারে কিন্তু আমাদের জন্য ব্যাড মর্নিং, কারণটা হলো সৌমেনের কালকে জ্বর, মানে কালকে ওর গায়ে জ্বর ছিল বলেছিলাম, কিন্তু এখনও জ্বরটা কাটছে না আর খুবই অসুস্থ, তো ওই জন্য আজকে সকালটা আমাদের জন্য একদমই ভালো নয়, আর কালকে রাত্রিবেলা ওর ট্রিটমেন্ট করতে করতে আর টাইম পাইনি, তো ওই জন্য কালকে রাত্রিবেলা ভিডিওটাও এন্ড করতে পারিনি, তাই আজকে সকালবেলা উঠেই ভাবলাম যে আপনাদের সঙ্গে কথা বলে নিই আর ভিডিওটাও এন্ড করে দেবো, তো এই ব্যাপার। আর ওর তো খুব শরীর অসুস্থ, এখনও শুয়ে আছে আর বিছানা ছেড়ে উঠতেই পারছে না, আর ব্যাপারটা হলো ও সাধারণত অসুস্থ হয় না, কিন্তু যখন অসুস্থ হয় তখন মানে খুব যাকে বলে একদম বিছানা ছেড়ে ওঠার মতো ওর মানে এনার্জি থাকে না, এরকমভাবে অসুস্থ হয়ে পড়ে, তো সেই জন্য কয়েকদিন বেশ ঠান্ডা লাগিয়েছিল, ওই ঠান্ডা লাগানোর ফলে এখন গায়ে টেম্পারেচারও আছে অল্প, আর তাছাড়া হচ্ছে বিভিন্ন রকম অসুবিধে হচ্ছে, যেমন মাথা খুব যন্ত্রণা হচ্ছে, তারপর পা হাতের খুব যন্ত্রণা হচ্ছে, তো ওই সব প্রবলেমগুলো চলছে, মেডিসিনও পড়ছে, ওষুধও খেয়েই যাচ্ছে, তো একটু আগে উঠে টিফিন করে আবার ঘুমিয়ে পড়েছে, আর আজকে তো বেরাতেও পারেনি, বাজারেও যেতে পারেনি, বাড়িতেই, এখন বাড়িতে আমি বলেছি 2 দিন ভালো করে রেস্ট নাও, তারপর যেখানে যাওয়ার যাবে। আর সপ্তাহে এতবার শ্যাম্পু করা, আর বিশেষ করে ও বাজার থেকে আসবে বসে থাকবে, গল্প করবে, আড্ডা দেবে, তারপর খাবার খাবে, তারপর স্নানে যাবে, মানে প্রত্যেক দিন 2:30-3টের সময় স্নানে যায়, তো এটা তো প্রত্যেক দিনই ভালো নয়, শরীরের পক্ষেও খারাপ, এটা বললেও শোনে না, মেন প্রবলেম এটাই, বললেও শোনে না, তো যাই হোক মোটামুটি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, আমাদেরও তো মন টন প্রচুর খারাপ, আর দেখা যাক কত তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, বর্তমান এখন শুয়ে আছে, ঘুমুক। তো আজকের ভিডিও আমি এখানেই এন্ড করছি, আপনারাও সবাই এই ওয়েদারে, বৃষ্টির ওয়েদার তো খুব ঠান্ডার ওয়েদার, এই ওয়েদারে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, আর যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না, আর নতুনরা দেখে থাকলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নিচে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে দেবেন যাতে নোটিফিকেশানগুলো আপনারা আগে পেয়ে যেতে পারেন, তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার কালকে, সবাই খুব ভালো থাকুন, সাবধানে থাকুন।